মানে খুব আনডাউটেডলি যেটা মনে হয় যে বরিশাল অনেক এগিয়ে গেছে, স্ট্রেংথটা অনেক বেড়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে তারা পিক করেছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পিক আমার কাছে মনে হয়। লোয়ার অর্ডারটা তাদের জন্য খুব স্ট্রেংথ বাড়াবে এবং নাজমুল হোসেন শান্তকে একটা লাইফ লাইন দিয়েছে। নাজমুল হোসেন শান্তর প্রতি আবারও আমার শুভকামনা, আমি চাই শান্ত অনেক ভালো খেলুক, আমি মন থেকে চাই, এবং শান্ত এবারে বিপিএলে দেখিয়ে দিক। শান্ত, তামিম, মুশফিক, রিয়াদ, হৃদয়, ডেফিনেটলি এ গুড টিম, ডেফিনেটলি বরিশাল করছে। আপনি দেখেন যে টপ গ্রেডে কয়জন ক্রিকেটার লোকাল, 12 জন, 12 জনের মধ্যে আপনি যদি খেয়াল করে দেখেন যে বরিশাল তারা 5 জন টপ গ্রেডে ক্রিকেটারকে পিক করেছে, বাকি যে 6টা দল রয়েছে তারা 6 দল মিলে 7 জন ক্রিকেটারকে এখনও পিক করেনি। এখনও রিশাদ কিন্তু আনসোল্ড আছে, ঠিক আছে। সো একটা ফ্র্যাঞ্চাইজি মালিক, ওই ফ্র্যাঞ্চাইজি যার উপর ডিপেন্ড করে তামিম ইকবাল, তারা যে কারেজটা দেখিয়েছে, সাহসটা দেখিয়েছে, আপনি ভাবতে পারেন যে টপ গ্রেড থেকে তারা 5 জন ক্রিকেটারকে পিক করেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আইপিএল আমরা করি, আইপিএলের ব্র্যান্ডিং নিয়ে অনেক কথা হয়, বিপিএলের ব্র্যান্ডিং নিয়ে না আসলে এখানকার ফ্র্যাঞ্চাইজিগুলো কখনো চিন্তা করেনি, করে না। বরিশাল এই জিনিসটা চিন্তা করা শুরু করেছে। এখন বরিশালের কথা বলে অনেকেই আবার নোয়াখালীরা যারা আছে তারা আমার উপর রাগ করে, আমি ভাই বরিশালও না, নোয়াখালী না, কুমিল্লাও না, চাঁদপুরও না, হ্যাঁ, আই এম ফ্রম পঞ্চগড়। সো বরিশাল কিন্তু সেই ব্র্যান্ডিংটা, কোথায় ব্র্যান্ডিংটা রক্ষা করার চেষ্টা করেছে, আপনি যদি খেয়াল করেন যে তারা কিন্তু পার্টিকুলার কিছু ক্রিকেটারকে খেলাচ্ছে। আপনি যদি মিনি ন্যাশনাল টিম চিন্তা করেন, আপনি দেখবেন যে বরিশালের মধ্যেই সেই ছোঁয়াটা রয়েছে। আপনি এখনও যদি চিন্তা করেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, এই যে 5 জন ক্রিকেটার আমি নাম বললাম, নিঃসন্দেহে এখনও ন্যাশনাল টিমের যে কোনো ফর্মেটে তারা খেলতে পারে। এবং গেল আসরে মাহমুদুল্লাহ রিয়াদ এখানটায় ছিল, মুশফিকুর রহিম ছিল, তামিম ইকবাল ছিলেন, এবারও কিন্তু তারা এখানটায় রয়েছেন। এবং অন্য যে ক্রিকেটার যারা খেলেছিল তাদেরও হয়তো 2-1 জনকে আমরা পরবর্তীতে দেখতে পাবো, যেহেতু এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি সব কিছু। সো আমার কাছে মনে হয় ব্র্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্র্যান্ডিং নিয়ে কাজ করেছিল, এবার তারা নেই, অ্যান্ড ডেফিনেটলি বরিশাল এটা নিয়ে কাজ করছে। ব্র্যান্ডিংকে যদি আপনি আসলে প্রমোট করতে পারেন তাহলে একটা সময় গিয়ে বিপিএল যেমন ব্র্যান্ড হবে, দলগুলো ব্র্যান্ড হবে এবং তাদের রেভিনিউও কিন্তু বাড়বে। ইমরুল কায়েস তো দল পাবে এটা নিয়ে কোনো ডাউট ছিল না কখনোই, কিন্তু ইমরুল কায়েসের ক্যাটাগরিটা নিয়ে যে ফাইজলামিটা করা হয়েছে এটা খুব দুঃখজনক ছিল। আর আপনি যেটা বললেন যে যারা খেলে না তারাও হচ্ছে ভালো ক্যাটাগরিতে থাকে, আর যারা খেলেন তারা ভালো ক্যাটাগরিতে থাকে না, যারা খেলেন তারা তো মাঠেই ক্রিকেট খেলেন, ভালো ক্যাটাগরিতে থাকে না, আর যারা খেলে না তারা অন্য জায়গায় খেলাধুলা করে, যে কারণে তারা আবার ভালো ক্যাটাগরিতে থাকে। তো এই যে খেলাধুলার ব্যাপারটা, বুঝছেন, এটা হচ্ছে কারোটা ভিজিবল কারোটা ইনভিজিবল, সামটাইমস ইনভিজিবল পাওয়ারটা হচ্ছে অনেক বেশি হয়ে যায়, দ্যাটস ওয়াই এটা হয়।